अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। बोलचे खुतबार आगे तो कोई सलाम देवा है ना, खुतबा माने तो भाषण लेक्चर, तारे एई जे लेक्चर भाषण एर आगे सलाम देवा कोत्थे के एगो আমার কাছে সব তোমরা নতুন জিনিস পাবে। আমি যা বলি প্রায় সব নতুন জিনিস। একজন বক্তা বলেছিলেন যে আমি বক্তৃতার আগে যে সালাম দিই না তার কারণ কি, এই যে খুতবার আগে সালাম নেই, খুতবা তো ভাষণ, খুতবা শব্দের বাংলা মানে ভাষণ বক্তৃতা। তো আমার কাছে সব নতুন জিনিস কেন, এর মধ্যে আমি দেখছি ক্ষতিটা কি আছে, এর মধ্যে ক্ষতি কি আছে, কেউ বলো যে এর মধ্যে এই ক্ষতি আছে। হ্যাঁ, আমি দেখছি সালাম মানে দোয়া, যে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহ রহমত বর্ষিত হোক এবং বরকত বর্ষিত হোক, এ তো সবার জন্য দোয়া করলাম, এবং আপনারা যদি জবাব দেন আমিও দোয়া পেলাম। দাদা আমি তো লাভটাই বেশি দেখি, ক্ষতিটা কি আছে আমাকে কেউ বলুক আগে। ক্ষতি কেউ বলছে না কেন এটি তো আমি চিন্তা করছি, ক্ষতিটা কেউ বলছেন না কেন আমি এইখানটা চিন্তা করছি, ক্ষতিটা শুনলে আমার লাভ হতো। কেউ বলবে না, ক্ষতিটা কেউ বলবে না তো, কিন্তু আমি কিন্তু জোর করে নিজে প্রশ্ন করব, নিজে উত্তর করব, আমি সেরক না, প্রশ্ন হলে উত্তর করব, কিন্তু আমি প্রশ্ন করব, আমি প্রশ্ন উত্থাপন করব, আর আমি জবাব দেব, আমি তো সে কাজ করব না। কাজে কেউ যখন প্রশ্ন করছেন না আমি ছেড়ে দিলাম তাহলে, কিন্তু প্রশ্ন হলে আমি উত্তর করতাম। বলো কি, আমি বুঝতে পারলাম না কি বলছে, বসে বসে বলো। আসলে এটা ব্যাপার নয়, একটা মজলিসে যদি কোনো মানুষ সালাম দেয় তো দু একজন যদি উত্তর দেওয়া যায় তো সমস্ত মজলিসের তরফ থেকে উত্তর হয়ে যায়, সবটাই কি সেই আমাকে প্রশ্ন করতে হবে আর আমাকে উত্তর করতে হবে। আমাদের আমাদের এই মজলিসটা স্বতন্ত্র, কিন্তু বাইরে একটা যদি জলসা হয় সেখানে হিন্দু মুসলমান শুনতে আসে, হিন্দুরা অনেক শুনতে আসে, হিন্দুরা বসে থাকে বাইরে চেয়ারে চেয়ারে, সব তাদের জন্য আলাদা স্পেশাল চেয়ার দিয়ে বসার ব্যবস্থা করা হয়, হিন্দুরা অনেক শোনে, শুনবে না কেন, তা সেখানে সালামটা কাকে দেবে তুমি। ওহ, মুফতিরা এই সাধারণ কথাটা যদি বলতে না পারে, হ্যাঁ এটা তো মুফতিদের কথা, এটা তো মুফতিদের ব্যাপার, মুফতিরাই তো বলবেন যে আপনি সালাম দেবেন কিন্তু সেখানে অনেক হিন্দু বসে আছে, তো তাদেরকে সালাম দেওয়া চলবে। তাদের সালাম দেওয়া চলবে, হ্যাঁ কে কি বলছে,
নিষেধ আছে তো, তবে আর তুমি কেন হকিকতের কথা বলছো? যেমন লোক তেমন মুখে স্বভাব হবে। তুমি শরীয়তে এসো না, তুমি আবার হকিকত করছো কেন? কিন্তু একটা কথা উত্তর দেবো আমি তাহলে। আমি তো সবার জন্য দোয়া করি। এই যে আমি দরুদ শরীফ রচনা করেছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা মুহাম্মাদিন নবী আল আলামিন ওয়া আলা আলামিন, এর মানেটা কি? হে আল্লাহ, রহমত বর্ষণ করো, শান্তি বর্ষণ করো, বরকত বর্ষণ করো বিশ্ব নবী মুহাম্মদের উপরে এবং বিশ্ব নিখিলের উপরে। তার এই যে আমি বললাম যে শান্তি রহমত আর বরকত বর্ষণ করো বিশ্ব নিখিলের উপরে, এখানে এসে যাচ্ছি, মানুষ আসছে, জিন আসছে, হিন্দু আসছে, খ্রিস্টান আসছে, বৌদ্ধ জৈন পারসিক সবাই তো আসছে, আমি তো সবার জন্য দোয়া করছি, তাহলে কি হবে? এই আমি দোয়া সবার জন্য করি আমি, কাজে আমি যদি আমি তো এই সবাইকে সালাম দেওয়ার আমি পক্ষপাতী, সবার জন্য দোয়া করার আমি পক্ষপাতী, আমি সবাইকে ভালোবাসি, আমি মানব প্রেমিক, আমি বিশ্ব প্রেমিক, আমি সবাইকে প্রেম করতে চাই, তাতে গোনা হবে কি হবে? আমাকে দোজখে দেবে। যদি এই কারণে যে আমি সবাইকে ভালোবাসছি, হিন্দুদের সালাম দিচ্ছি, হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি তাদের জন্য আমি কি করছি, দোয়া করছি, তাদের জন্য মাগফিরাত রহমত বরকত সব আল্লাহর কাছে চাচ্ছি, দোয়া চাচ্ছি, এতে যদি আমার গোনাহ হয় সে গোনার ফলে আমাকে দোজখে যেতে হবে তো নাকি? ফর্মুলাটা কি, ফর্মুলাটা কি যেতে হবে? কিন্তু আমি চাই যে আমি দোজখে যাব, আমি বিশ্ব প্রেমিক হয়ে দোজখে যাব, আমি মানব প্রেমিক হয়ে আমি জাহান্নামের আগুন ভোগ করব। আমি যে চুরি করে জাহান্নামে যাচ্ছি না, আমি ডাকাতি করে খুন খারাপি করে আমি জাহান্নামে দোজখে যাচ্ছি না, আমি মানুষকে ভালোবেসে আমি মানব প্রেমিক হয়ে আমি দোজখে যাচ্ছি, তাতে আলহামদুলিল্লাহ আমি বলবো, এটা আমার ধর্ম, এটা আমার নীতি, এতে তোমরা যাই মনে করো। কাজে আমি যদি এখানে বলি, একটা মনে করো যদি অমুসলমান থাকে একটা জলসাতে, আমি সেখানে যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা আমার কাছে জায়েজ আছে। এবারে মুফতিরা ফতোয়া দিয়ে আমাকে কোন জাহান্নামে ছেড়ে দে আর কোন দোজখে ছেড়ে দে সে আমার জানা নেই। হ্যাঁ, আমি তোমার কথা শুনতে পারছি না, কান আমার কানে কম। বলো উনি কি বলছে, ও কি বলছে? একটা জিনিস এখানে খুলে বলা উচিত, একটা জিনিস খুলে বলা উচিত, সেটা এই যে কোনো হিন্দু সামনে পড়ে গেল, কোন হিন্দু অমুসলিম, হিন্দু হোক খ্রিস্টান হোক অমুসলিম যদি সামনে আসে রাস্তায় যেতে যেতে, তাকে কিন্তু আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে পারি না। হ্যাঁ, আল্লাহ রসুলের উপরে শান্তি রহমত বরকত বা মুমিনদের উপরে শান্তি রহমত বরকতের দোয়া করার পর সেটা সেই মজলিসে তারা যদি সামিল হয়ে থাকে, এবার তাদের উপরে আল্লাহ বর্ষণ করবেন কি করবেন না, তাদের উদ্দেশ্যটা তো তাদের ব্যাপারটা আল্লাহ বোঝেন, সেই মজলিসে সালাম করতে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যক্তিগতভাবে কোনো রাস্তায় চলতে চলতে কোনো অমুসলিম কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা চলবে না। একজন একটা শিক্ষিত ছেলে, এম কম শিক্ষিত, উচ্চশিক্ষিত ছেলে, হিন্দু হিন্দু, সে আমার কাছে প্রায় আসে, এসে বলে আসসালামু আলাইকুম, আর আমিও বলে দিই ওয়ালাইকুম আসসালাম, সে এসে হাতে মুসাফা করছে আর আমিও করছি। আমি তাকে বলেছিলাম, বাবু তোমাকে একটা কাজ করতে হবে, প্রত্যেক দিন তুমি রাত্রিবেলা যখন ওই এই রাস্তার কাজ করে সরকারি কাজ, তুমি টাইম পাবে যখন রাত্রিবেলায় 10টা হোক 11টা হোক তুমি 100 বার এই জিনিসটা পড়ো তো। বলে কি সে শিখে নিয়েছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আল্লাহ মুহাম্মাদিন নবী আল আলামিন ওয়া আলা আলামিন, সেবার আমি রোজ 100 বার পড়ি।
এখন সে তো একদিন বোধও ফেললে যে আমি একটা সমস্যায় জড়িয়ে আছি, যদি এই সমস্যা উদ্ধার হয়তো আমি ইসলাম গ্রহণ করেই ফেলব। তো এক ধাপ করে করতে হবে। তো যদি মানে সে জায়গা তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এখানে আমাদের শরীয়ত থেকে হকিকত থেকে সব অনেক কিছু কথা হয়েই গেল আলহামদুলিল্লাহ। এখন আমি একটা কথা বলতে চাচ্ছি, গত রাত্রি আমাদের এই পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা গবেষণা নিকেতনের বৈঠকে গত রাত্রি বলতে 11 মার্চ রাত্রি 9টার পর যে বৈঠক হলো সেই তার ডেসক্রিপশন ছিল, শিরোনামা ছিল বায়াত তালকিন এবং পিরি মুরিদি প্রথা। এই শিরোনামাতে আমি কিছু বক্তৃতা রেখেছিলাম। সেই বক্তৃতার মাঝে আমি বলেছিলাম যে হযরত মুসা যখন দগদশ করে নিয়ে নীল নদের ধারে গিয়ে পৌঁছালেন, সেই সময়ে এসে দেখলেন যে ওই রকম নদীর পরের অবস্থা অসুবিধে আছে। তারপর উনি আল্লাহর কাছে দোয়া চাইলেন। তো সেই সময় বলেছিলাম যে দেখুন, সেই সময়ে নদীর পানি সরে গেছে, আর তারপরে যখন ওনার হযরত মুসা লোকদর্শকর নিয়ে পেরিয়ে চলে গেলেন, তারপর যখন ফেরাউন তার লোকদর্শকর নিয়ে এলো, দেখলে এইখান দিয়ে তো মুসা পালিয়েছে, তো চলো লোকদর্শকর নিয়ে সেইখানে এ পড়েছে, যার ফলে তারা সেইখানে পানিতে ডুবে মরল। তো এখানে আমি খুব সংক্ষেপে, এটা ইতিহাসের ব্যাপার, আর একটু বিস্তৃত আলোচনা আমি করিনি, আমি সংক্ষেপে বলেছিলাম দেখো এখানে জোয়ার ভাটার মতো একটা কাজ হয়ে গেল, সেও খোদার কুদরত আর হযরত মুসা নবীর মুজিজা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা কথা বলেছিলাম যে হযরত ইব্রাহিম যখন বাল্যকালে ছেলেবেলাতে সে ঠাকুর মূর্তি ভেঙেছিলেন, যখন উনি যখন একবারে বাচ্চা বাল্যকালে যখন মূর্তি ভাঙলেন, কোথায় ভাঙলেন? তখন তো কাবাঘর তৈরি হয়নি। কাবাঘর কে তৈরি করলেন? যখন হযরত ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল এই দুজনকে আল্লাহ হুকুম করলেন তহিরা বিবচন তসনিয়া শিগা, তখিরা দুজনে তৈরি করো, মানে সংস্কার করো, আমার ঘরের সংস্কার করো, তখিরা বাইতিয়া লিতায়ফিনা ওয়াল আকিফিনা আর রুকায় সুজুদ, বুঝতে পারছেন? তো কাজে উনি যখন তৈরি করলেন, গৃহ সংস্কার করলেন, ভাঙা ঘরে গড়ল মসজিদ হযরত নবী ইব্রাহিম, সে তো পরের কথা। কিন্তু বাল্যকালে উনি সে কোথাকারের ঠাকুর মূর্তি ভেঙেছিলেন, ওই শাম বা সিরিয়া প্রদেশে একটা মূর্তিশালা ছিল ঠাকুর ঘর, সেইখানে ইব্রাহিমের পিতা আজর মূর্তি তৈরি করে 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 তার ভিতরে অনেক জমা করে রেখেছিলেন। আজর ছিলেন মূর্তি পূজারি। তো সেই সেখানকার ঠাকুর বা মূর্তি ইব্রাহিম বাল্যকালে ভেঙেছিলেন, এই কথাটা একটু ক্লিয়ার করে দিলাম আমি। আচ্ছা, এবার আমি একটু আরম্ভ করি, এবার বলতে লাগি যে আমি এই বক্তৃতার মাঝখানে শুরু করেছিলাম যে পিরি মুরিদি প্রথা, পিরি মুরিদি প্রথা। তো তার মধ্যে একটা কথা আমি বলেছিলাম যে রসুল্লামা পীর, পীর বলতে গিয়ে পীর বলতে গিয়ে বলে ফেলেছিলাম যে রসুল্লামা পীর মানে এক পীর ছিলেন, তিনি রসুল আল্লাহ রসুলকে জিয়ারতে দেখাতে মানে স্বপ্নের মধ্যে জিয়ারত করাতেন, এমন একজন আল্লাহর অলিদক ছিলেন যে তিনি মানুষকে রাত্রেবেলায় আল্লাহ রসুলকে জিয়ারত করে মানে দেখিয়ে দিতেন। তো এই বলতে বলতে আমি বলেছিলাম দেখুন যে আল্লাহর অলিদের এক একটা কারামত থাকে আর আল্লাহ নবীদের মর্যাদা থাকে। সেই বলতে বলতে হযরত মুসা নবীর মর্যাদা বলতে 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 বিরাট হয়ে চলে গেল, মর্যাদার ব্যাপার চলে গেল। কিন্তু এখন একটা কথা আমি বলি যে এইখানে আমি বলেছিলাম যে রসুল্লামা পীর, তো এখানে একটা কথা হচ্ছে যে তিনি কেমন করে আল্লাহ রসুলকে জিয়ারত করালেন, কেমন করে দেখাচ্ছেন তিনি? রসুল্লামা পীর নাম হয়ে গেছে, টাইটেল হয়ে গেছে রসুল্লামা পীর, মানে এমন পীর রসুলকে দেখাবেন রাত্রিবেলা। কিন্তু তার একটা শর্ত ছিল, 1000 টাকা চাই। দেখো চিন্তা করতে হবে, 1000 টাকা চাই। এখনকার তখন সেই জমানা আমার মনে হয় এখন থেকে মনে হয় 700-800 বছর আগের কথা। তাহলে এখন তাহলে 1000 টাকার দাম কত? 10 লাখ টাকা। তবে অনেক টাকা দাম।
তো তখন তিনি 1000 টাকা নিতেন, নিয়ে রসুলকে দেখাতেন। আচ্ছা এখন শুনুন, এখন এই যে রসুলকে দেখাচ্ছেন টাকা নিয়ে, তো একদিন হয়েছে কি সেই বুজুর্গ লোকের যে বিবি তিনি বায়না ধরেছেন, দেখো তুমি তো সবাইকে রসুলকে দেখাচ্ছ, তো আমাকে একবার দেখাবে নে, আর বিবি আবদার ধরেছে, বিবি আবদার করছে। তখন বুজুর্গ লোক বলছেন ঠিক আছে রসুলকে দেখবে, ফেলো করি মা কোথেন, সোজা কথা 1000 টাকা দিলে যেমন সবাইকে দেখাই, তুমি 1000 টাকা দাও তোমাকে দেখিয়ে দেবো। বল বাবা বেশ কথা বললে রে বাবু, হ্যাঁ আমার টাকা আছে, আমি 1000 টাকা কোথায় পাবো রে বাবু, আমি দেবো। বলো ও কথা শুনবনি, ফেলো করি মা কোথায়, সোজা কথা, লেনদেন সব লেনদেন পরিষ্কার রাখতে হবে, টাকা ফেলো দেখিয়ে দেবো। তো কিছুতে এই বুজুর্গ রক্ত পড়ছে, না আমি দেখাবো না, আর বেবিও ছাড়বে না, বেবিও খুব বায়না ধরেছে, না আমাকে দেখতে হবে। আর মিয়া বিবির ব্যাপার তো একটু জিদা যদি চলে এরকম হয়, তো অনেকক্ষণ যখন জিদ করছে বিবি, তখন বুজুর্গ বলছে তুমি এক কাজ করো, তুমি ভালো করে গোসল করে পাক সাফ হয়ে ভালো কাপড় চোপড় সুন্দর পরে এই আতর মেখে সেন্ট মেখে ভালো করে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সিঙ্গার করে তুমি এসো। দিদি চলে গেছে সরল মনে, দিদি একবারে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় চোপড় পরে সিঙ্গার করে তৈরি হয়ে হাজির হয়েছেন, ঠিক আছে এসেছ বসো বসো। এখন সেই ভদ্রলোকের শ্বশুর বাড়ি একবারে ঘরের কাছে, তো সে ভদ্রলোকের শালা মানে দিদির ভাই আর কি তাকে খবর দিয়েছে, বা এখানে শোনা একটা সোনাটা কত আছে, সেও দৌড়ে চলেছে, কি রে বাবা কি এমন করে বিপদ হলো, কি হলো ডেকে পাঠালে কেন? তো ভদ্রলোকের শালা এনে হাজির হয়ে গেছে, আসছে বলছে দেখো এই দেখো তোমার বোনের ব্যাপার, দেখো দেখো তোমার বোনের ব্যাপার, দেখো বুড়ো বয়সে দেখো বুড়িয়ে মানুষ কেমন সেজেছে, দেখো না খালি বুড়ো বয়সে ছুকরি হয়েছে, দেখো তো বুড়ি বয়সে ছুকরি হয়েছে কেমন সেজেছে, দেখো না কি সিঙ্গারটি করে দেখো না। আর এই কথা শুনিয়ে আমি বিবি তো উল্টো হয়ে গেল, হ্যাঁ বিবি ভেবেছিল আমাকে এবার স্বপ্নে দেখা হয়ে যাবে, আর এখন উল্টো হবে, আমাকে বেজ্জত করলো, এমন করে ভাইয়ের সামনে বেজ্জত করলো। বিদ্যুৎ উঠে চলে গেল, গিয়ে একটা ঘরে আলাদা যেমন যাকে বলে একটা কথা আছে বা ঘোষা ঘর, মানে কোনো বিবির রাগজান হলে রাগবাগ হলে সে ঘোষা ঘরে গিয়ে শুয়ে পড়তো, মানে ঘোষা ঘর ঘোষা মানে রাগ হয়েছে সে উল্টে শুয়ে পড়ে আছে, অনেকক্ষণ শুয়ে পড়লা পড়লে শুয়ে পড়ে 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 বেচারা কাঁদছে কাঁদছে, শুয়ে শুয়ে কাঁদছে, কাঁদতে 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 বেশ কিছুক্ষণ হয়েছে, এখন বিবির ঘুম হয়ে ঘুম ধরে গেছে, একটু ঘুমও হয়ে গেল। ঘুমের পরে তারপরে উঠে পড়ে দেখে আল্লাহ রসুলকে মার স্বপ্নে দেখে ফেলেছে, তখন একবারে খুশিতে বকলা বাঁধে বাঁধিয়েছে স্বামীর কাছে, তুমি দেখালে নে আমি দেখেছি, তুমি দেখালে নে আমি দেখেছি, কিরকম না দেখেছি তো তাই নাকি, তুমি দেখেছ না তুমি দেখেছ, কে দেখালে দেখালে কে, সুইচটা টিপছো কোথা আর আলো জ্বলছে কোথা, এই ছেলেরা বল সুইচটা টিপছো কোথা আলো জ্বলছে কোথা, তো স্বামী সুইচ টিপেছে তাই তো দেখলে, কি করে সুইচ টিপলে কেমন করে, আমাদের আমি দেখিয়েছি তুমি কি বলছো আমি দেখিয়েছি বা তাই নাকি দেখবো। এখন এক বুজুর্গ ছিলেন, তিনি সকালবেলা উড়ে 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 চলে যাচ্ছে, আর তার বিবি নিচে বসে দেখেছে, দেখ বুজুর্গ উড়ে চলে গেল, তখন তার স্বামীকে বলছে তুমি নাকি খুব বুজুর্গ লোক হয়েছো পিসাব হয়েছো, আর দেখো না একটা বুজুর্গ লোক কেমন উপর দিয়ে আকাশ উড়ে চলে গেল, বলো তাই তুমি দেখলো, বলে হ্যাঁ, বলে আরে পাগলি আমি তো ছিলুম আমি তো উড়ে গেলুম, হ্যাঁ তুমি উড়ে গেছো, আচ্ছা বলো তো তুমি কোন ধার দিয়ে গেলে কেমন করে গেলে, বলে এই ধার দিয়ে গেছি অমন ধার গেছি, তখন বিবি দেখছে ছিকিতে বলেছে এই তো গেছে, তখন প্রমাণ পেয়ে গেল যে তার স্বামী উড়ে গেছে, তখন তার স্বামীকে বলছে ও তুমি ভুলে গেছিলে না, ও ওই জন্য তো সোজা হয়ে উঠতে পারো নি, দেখে দেখে উঠছি রে, তার মানে পীর মানে না গরু আর পীর মানে না জরু,
কথা বলছো, সে চব্বিশ পরগনা থেকে এসেছিলেন মৌলানা নূর মোহাম্মদ সাহেব, উনি ও পীর লোক ছিলেন, মুফতি সাহেব দেওবন্দের মুফতি সাহেবের উনি খলিফা ছিলেন, উনি এখানে এসে ব্যান করেছিলেন, বলে পীর মানে না গরু আর পীর মানে না জরু। তো এখন এই যতই বলছে আমি দেখেছি মানতে চাইবে। আর কথা হচ্ছে এই যে এক হাজার টাকা নিতেন বুজুর্গ লোক অলসুকে দেখাবার জন্য, এক হাজার টাকা নিলে কি হতো, নিলে কি হতো? আল্লাহর রাস্তাতে যখন এক হাজার টাকা খরচা করছে, তখন বেদের মরিচা ময়লা সাময়িকভাবে ক্ষণিকের জন্য সাফ হয়ে যাচ্ছে। বেদের মরিচা ময়লা এক হাজার টাকা আল্লাহর সে দান করে দিয়েছে, তখন কি হচ্ছে, তার বেদের মরিচা ময়লা ওই এক হাজার টাকা খরচার কারণে সাফ হয়ে যাচ্ছে। সেই সাফ হওয়ার কারণে সেই সময়ই আল্লাহর ওষুধকে দেখানো সম্ভব হয়ে যাচ্ছে। কিন্তু এর কি করে দেবে মরিচা ময়লা সাফ হবে? সংসারের যত দুঃখ তাপ দিলকে করিবে পুরা সাফ, হে প্রেমিকে বুলবুল আমি তব ফোটা ফোটা ফুল, প্রেমের তব নাহি নাহি কোনো তুল। বুঝি নাই আমি শিশু অজ্ঞান বুঝিয়াছি ভুল, আমি শিশু অজ্ঞান বুঝিয়াছি ভুল, করিয়াছি সদা প্রেমের তব খেলা, বুঝি করিয়াছি সদা বহেলা। সংসারে যত দুঃখ তাপ দিলকে করিবে পুরা সাফ। তো এই যে এক হাজার টাকা খরচা করলে না, কিন্তু ওই বিবির অন্তরে একটা চোট লাগলো, ব্যথা লাগলো, দুঃখ হলো, ওই দুঃখ তাপে ব্যথিত চিতে কি হলো, তার জেলের মরিচা ময়দা সাময়িকভাবে কিছুকের জন্য সাফ হয়ে গেল। সেই সাফ হওয়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের জিয়ারত সম্ভব হয়ে গেল। তার এটা ছিল কি, বুজুর্গ লোকের একটা বিকল্প ব্যবস্থা, যে টাকা খরচা করতে পারবে না, তার এর জেলটাকে কেমন করে সাফ করা যাবে, ওই জন্য একটা প্রাণে চোট দিলেন, আঘাত দিলেন, ওই আঘাত দেওয়ার কারণে তার জেলের মরিচা ময়দা সরে গেল, সাফ হয়ে গেল। আর সেই সময় ইমিডিয়েট হবে কি, আল্লাহ রসুলের জিয়ারত সম্ভব হয়ে গেল। তো এই যে বিকল্প ব্যবস্থা, এগুলো বুজুর্গ জানতেন। খরচে দাড়ি সরফে কুন দর্রাহেউ লান তানালুল বেররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। মওলানা রুমি কি বলছেন, যা কিছু তুমি তোমার আছে, তুমি তার থেকে কিছু তুমি আল্লাহর পথে খরচ করো, যতদিন না করতে পারবে রাম তানালুল বেররা হাতটা তুনফেকু আল্লাহর প্রিয় হতে পারবে না, যতদিন পর্যন্ত না তোমার যা কিছু প্রিয় বস্তু তার থেকে কিছু কিছু তুমি আল্লাহর বস্তু দান না করো, খরচা না করো, আল্লাহর পথে ব্যয় না করো, তুমি কিছুতেই তুমি আল্লাহর কোনো দিনের জন্য তুমি আল্লাহর প্রিয় হতে পারবে না। সেই জন্যে বলছে যে আল্লাহর পথে কিছু খরচ করো, অনফেকু মিম্মা রযাকনাকুম মিন কবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন ওয়ালা ইউআখখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন এইখানে আল্লাহর দিনের পথে খরচা করার জন্য আল্লাহ তাআলা বলছেন, দেখো এমন দিন না আসে যে তোমাকে আফসোস করতে হবে, তুমি এখন খরচা করো আল্লাহর পথে। আল্লাহ নিজে বলছেন এমন দিন তোমার না আসে যখন তুমি আফসোস করবে আর বলবে হায় আল্লাহ আল্লাহ আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। কিন্তু কবলে মাউত, যখন তো মত এসে যাবে, মত নির্ধারিত সময় এসে যাবে, তখন কি হবে, ফায়াকুল আর রব্বি, তখন তুমি বলবে আল্লাহ রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, একটু আমার মতকে পিছিয়ে দাও আল্লাহ,
আমার মত একটু পিছিয়ে দাও আল্লাহ, আমি কি করবো, সদ্দাকা তোমার পথে দান খরচ করবো, ওয়াকুম মিনা সলিহীন, আমি নেককার বান্দা তোমার হয়ে যাব, আল্লাহ একটু সময় আমাকে দাও, তোমাকে এমন কথা না বলতে হয়, কেন যখন তোমার মমত নিকটবর্তী হয়ে যাবে তখন আর এক মিনিট এক মুহূর্ত তাকে আর পিছিয়ে দেওয়া যাবে না। কাজে সেই সময় তুমি যদি হাজার তুমি আল্লাহর কাছে বলো, আমার কাছে তুমি বলো যে আল্লাহ একটু সময় দাও, আমি তোমার নেককার বান্দা হব, আমি দান খরচ করবো তোমার পথে, তখন তখন কিন্তু আর তোমাকে কোনোরূপ অবকাশ দেওয়া হবে না। অত এইরকম মনোস এইরকম কামনা করার আগেই তুমি আল্লাহর পথে খরচা করো, আল্লাহর পথে দিনের পথে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য, ইসলামের পথে সমাজের খেদমতের জন্য, মানুষের সেবার জন্য তুমি দান খরচ করতে থাকো, তবেই হবে কি তুমি আল্লাহর প্রিয় হতে পারবে। কত বেজে কত বাজ একদম তো এইখানে আমি একটু কথা বলে নিচ্ছি যে এই আমার বক্তৃতার যে শিরোনামা ছিল যে বায়াত তালকিন এবং পিরিমুরিদি প্রথা, তো এই সম্বন্ধে এক শ্রেণীর মানুষ মুসলমান মানুষ বললে হবে না, বলতে হবে এক শ্রেণীর মুসলমান, তারা কোরআন হাদিস পড়েছেন, তারা কোরআন হাদিস জানেন, কিন্তু তারা যে এর বিরুদ্ধে কেন এত প্রচার করছেন, তারা এর বিরুদ্ধে কেন সব সময় তারা সোচ্চার, আমার বোঝাই আসে না। এক শুনলাম আমি এক সময়ে যে কোন এক জায়গায় এক প্রফেসর এসেছেন, প্রফেসর বিশ্ব নবী দিবস হবে এক মাদ্রাসা, তা নবী দিবসে এসে তিনি নাকি বলেছেন, প্রফেসর সাহেব উঠি জল সাহেব বলেছেন, আজ যদি বিশ্ব নবী আল্লাহর নবী এই যুগে থাকতেন তিনি সবার প্রথমে পীর প্রথা তুলে দিতেন, একেবারে জলসার প্রথমে উঠেই তিনি সোচ্চার হয়েছেন যে আজ যদি বিশ্ব নবীজি থাকতেন তিনি পীর প্রথা তুলে দিতেন। কিন্তু আমি চিন্তা করলাম এ একেবারে জাহেল প্রফেসর, জাহেল তো হবেই, কোরআন হাদিসে কোনো জ্ঞান নেই, ইংরেজি শিক্ষিত লোক এটা কেন বলবেন না, বলতেই পারেন স্বাভাবিক, এটা ইংরেজি শিক্ষিত কিছুই জানে না, তো আল্লাহর নবী নিজে পীর ছিলেন, আপনারা জানেন কেউ বলতে পারেন, হ্যাঁ আল্লাহর নবী নিজে পীর ছিলেন, তিনি বায়াত নিতেন, তো তিনি স্বাভাবিক ছিলেন, কত বায়াত নিয়েছেন, আর তিনি নিজে পীর, আবার তিনি আমার এই জীবে থাকলে তিনি পীর পুজো আগেই তুলে দেবেন, তিনি নিজেই পীর ছিলেন, তো আয়াত আছে, তারপরে বলছে মক্কা যখন বিজয়ী হলো, সে মক্কা বিজয়ের কিছু আগে, মক্কা বিজয়ের কিছু আগে এই আয়াত নাযিল হয়েছিল, আল্লাহ বলেছিলেন যে হে নবী যদি তোমার কাছে নারীরা আসে বায়াত করার জন্য তো তুমি তারা কি বিষয়ে বায়াত করবে, তারা শরীক করবে না, চুরি করবে না, জেনা করবে না, তারা নিজের সন্তানকে নিহত করবে না, ইত্যাদি ইত্যাদি কতগুলো শর্ত আছে বলে বায়ে হন না, তাদের তুমি বায়াত করে নেবে। তো এই আয়াত যখন নাযিল হলো তারপরই মক্কা বিজয়ের পর হলো কি, দলে দলে সব কুরাইশরা এসে আল্লাহর নবীর কাছে বায়াত করার জন্য চলে এলো, দলে দলে চতুর্দিক থেকে কুরাইশের দল চতুর্দিক আসতে লাগলো। তো সেই সময়ে উনি সাফা পাহাড় যে আছে মক্কা শরীফে, সে সাফা পাহাড় উপরে উঠে গিয়ে আর তুমি পুরুষদের বায়াত করলেন, আর হযরত ওমরকে বললেন যে তুমি নারীদের বায়াত করো,
তারপর যখন উনি সেই মক্কা থেকে মদিনায় ফিরে এলেন তখন তিনি এক জায়গাতে আনসারদের মেয়েদের এক জায়গায় সমাবেত করে আর তিনি ওই উমরকে বলেছিলেন ওদের সব বায়াত করো। যেমন বুজুর্গ লোকের তার খলিফা তৈরি করেন যে এই খলিফা যে আমার খলিফা এই মুরিদি খলিফা, খলিফা মানে গিয়ে তাকে পীরি মুরিদি করার জন্য ইজাজত দেওয়া হচ্ছে, পারমিশন দেওয়া হচ্ছে। তো সেই রকম হাজি ওমরকে আল্লাহ রসুল ইজাজত দিয়েছিলেন, পারমিশন দিয়েছিলেন, খলিফা করেছিলেন, করে তাকে দিকে ব্যাধ করিয়েছিলেন। তো কাজে স্বয়ং হজরত বিশ্ব নবী উনি তো পীর, উনি তো ব্যাধ দিতেন। আর আজ বলছে কি উনি যে উনি থাকলে পরে সর্বপ্রথমে উনি এই বায়াত কি বলে পীর প্রসাদ তুলে দিতেন, এ একটা কথাগুলো মানে হয় একটা বাজে কথা যুক্তি দেওয়ার মধ্যে কিছু। একদিন একটা হাদিস হচ্ছে আওফ ইবনে মালিক আশজাই, সাহাবীর নাম আওফ ইবনে মালিক আশজাই, উনি বলছেন এক সময় আমরা আল্লাহ রসুলের কাছে সাতজন হব কি আটজন হব কি নজন হব আমরা ছিলাম, ঠিক সংখ্যাটা বলতে পারছেন না ছিলাম। তো সেই সময় আল্লাহ রসুল আমাদের বললেন যে তোমরা যে আমার হাতে বায়াত করছো না, তো আমরা সবাই আমরা হাত পাড়িয়ে বললাম যে রসুল আল্লাহ আমরা আপনার কাছে কিসের বায়াত করবো, বা তোমরা বায়াত করো যে আল্লাহর ইবাদত করবে, পাশের কাকে শরীক করবে না, চুরি করবে না, ব্যবচার করবে না, ইত্যাদি কতগুলো কথা বললেন। তখন সাহাবীর বললেন যে তখন আমরা সবাই মিলে হাত বাড়িয়ে দিলুম, দিয়ে মহান বিশ্বনবীর হাতে হাত দিয়ে আমরা সবাই বায়াত করে নিলাম যে আমরা এই শর্তে আমরা আজ বায়াত করছি। তো এইভাবে প্রমাণ আছে। উবাদা ইবনে সামিত একজন সাহাবী বলছেন, এটা বুখারী মুসলিম শরীফের হাদিসে আছে, যে আমরা কয়েকজন একসময় আল্লাহ রসুলের সভ্যতা পড়েছিলাম, সেই সময় আল্লাহ রসুল বললেন যে তোমরা আমার কাছে এই শর্তে বায়াত করো যে আল্লাহর ইবাদত করবে, তাকে শরীক করবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এবং তোমরা চুরি করবে না, ব্যবসা করবে না, আর আল্লাহর রসুলকে বলা হলো যে তোমরা যে সমস্ত বিষয়ে আদেশ করবে তোমার তার আদেশগুলো তোমরা মেনে চলবে, এই সমস্ত ব্যয়াত করো। তখন সাহাবীরা বললেন যে আমরা সবাই ব্যয়াত করেছিলাম। এইভাবে বুখারি হাসে নিসাই শরীফ মুসলিম শরীফ হাদিসে প্রমাণ রয়েছে, কোরআনে প্রমাণ রয়েছে ব্যয়াতের কথা, এবং হাদিসে প্রমাণ রয়েছে ব্যয়াতের কথা। তো মহান বিশ্ব নিজে ব্যয়াত নিয়েছেন আর তিনি নিজেই পীর হচ্ছেন, আর তাকে আজকে বলা হচ্ছে উনি থাকতে পারে উনি আজকে আগেই পীর প্রস্তাব তুলে দিতেন, একবারে জাহেল লোকের কথা। যেমন একটা কথা শুনিয়েছি শুনবেন, একবার শুনুন। আর একজনের কথা, সাধারণ লোক হাজি সাহেব হজ করেছে, আমাকে সে একদিন বলছেন কি জানেন, বলে কোরআনের মধ্যে 82 জায়গায় আছে দাওয়াতের কথা, আল্লাহর দিনের দাওয়াতের কথা আছে কোরআন মজিদে, আল্লাহর দিনের দাওয়াতের কথা 82 জায়গায় আছে দাওয়াত দেওয়ার কথা, কিন্তু পীর কথা কথাই আছে আমাকে বলছে। তাই বললাম হাই স্যার কোরআনে 30 বার আপনি তেলাওয়াত করতে পারেন, বলে হ্যাঁ তেলাওয়াত করি, তো আপনি বলুন যে 30 বার কোরআনের মধ্যে কোনখানে নামাজ রাখা আছে বলুন তো, কেন নামাজ কেন নামাজ পড়েন? একবারে নিরুত্তর চুপ হয়ে গেছে, একবারে নামাজ কেন পড়েন আপনি বলুন, আপনি কোরআন তেলাওয়াত করেন 30 বার কোরআনের ভিতরে এক কোথায় বলুন কোথায় পীর রাখা আছে, বলছি খুব নামাজের কাছে বলুন, আমি বলছি খুব চিন্তার কাছে কোথায় নামাজের কাছে বলুন, একবার চুপ হয়ে নিরুত্তর হয়ে গেছে। তো আসল কথা হচ্ছে যে কোরআনে যেমন পীর নেই, পীরের শব্দ দেওয়া আছে, কি শব্দ দেওয়া আছে, মুর্শিদা, অধিনাম মুর্শিদা দেওয়া আছে। সেই রকম যেমন নামাজ নেই কোরআন শরীফে কি আছে, সালাত আছে, সেই রকম রোজা নেই সোম আছে। আসে বলে ফেললে যে কোথায় পীর কোথায় দেখা আছে, পীরের বদল কি দেওয়া আছে, ওলি মুর্শিদা, ওলি মুর্শিদ লেখা আছে। তো এইরকম সব জাহের লোকেদের লোক বিভ্রান্ত করছে। আর এক শ্রেণীর লোক এইরকম তারা আলেন, তারা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, আর বলছে কি দোয়ার সময়ে কারো ওসিলা ধরে দোয়া করা চলবে না। কিন্তু এটা আমার ওই যে একটা কেতাব আছে আর হাদিস আছে, ওর মধ্যে আমি বহু প্রমাণ দেখিয়ে দিয়েছি যে খোদ নবী সাহেবও দোয়া করেছেন ওসিলা ধরে। আমরাও কই কি চার তরিকার যত আউলিয়া ছিলেন, চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, সুরাজিয়া, চার তরিকার সমস্ত ওলিদের ওসিরা ধরে আমরা দোয়া করি, আর খোদ নবী সাহেব ওসিরা দোয়া করেছেন। কাজী ওসিরা ধরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর এক শ্রেণীর মানুষ প্রচার করছে যে ওসিরা ধরে দোয়া করা চলবে না,
এইভাবে সব বিভ্রান্তি ছড়াচ্ছে চতুর্দিকে, মানুষ যে যা পাচ্ছে প্রচার করছে, আর আমদক দাঁড়িয়ে রেখেছু তার কানে যা পড়ছে সে বিছুরা নিচ্ছে মেরে দিচ্ছে। আমার ছেলে বিচার অমালাই নাই দল বলা বলে।